সাভারে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে। লুট হওয়া স্বর্ণ ও নগদ টাকার পরিমাণ 20 লক্ষের বেশি বলে জানা যায়। ভোর 4টার দিকে সাভার পৌরসভার শাহবাগ মহল্লায় ব্যবসায়ী মামুনুর রশিদের বাড়িতে এই ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, 8 থেকে 10 জনের একদল সশস্ত্র ডাকাত ওই বাড়িতে হানা দেয়। জানালার গ্রিল কেটে প্রথমে ভেতরে ঢুকে মুখোশধারী 4 ডাকাত অস্ত্রের মুখে তারা নগদ 6 লাখ টাকা, 8 ভরি স্বর্ণালঙ্কার সহ মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়। সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অফকোর্স আমি কথা বলবো, কারণ কথা বলার অধিকার শুধু আমার আছে। আমার আমার সাথে ওর পার্থক্য কি জানো? ওর অনেক টাকা। হ্যাঁ, রক্তকর্মীতে রাজা যেমন নন্দিনীকে বলেছিল ঘৃণা করো, তোমাকে পরিচয় দেবার সময় এসেছে। হাতের নিশানা কিন্তু একদম আপনার দাদা নবাব ইস্কান্দার খানের মতো। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি।